بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين والحمد لله بنعمته تتم الصالحات والحمد لله الذي بنعمته تتم الصالحات والصلاة والسلام على سيدنا ونبينا ورسولنا وقدوتنا وإمامنا وعظيمنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين. شماني ماني آج تذكر بيرس؟ <coughs> يقرأ في بي بانجلا كورتريجالي تو. اما دير. نيومي تو جارني برنامجي. امي اسكي ابنا دشمنيابل حسن خان. যে বিষয়টি নিয়ে কথা বলতে চাইব সে বিষয়টি হচ্ছে যে বিবাহের মধ্যে আমাদের ছেলে ছেলেমেয়েরা অনেকেই বিবাহ করতে যেন রাজি হয় না একটু বয়স হয়ে গেলে এটা কেন আমাদের সমাজে শুরু হয়েছে এবং এটার এটাকে কিভাবে করে আমরা ডিল করতে পারি এবং এটা একটা রোগ আকারে দেখা দিয়েছে অনেক পিতামাতা কমপ্লেন করেন যে বয়স হয়ে গেছে কিন্তু বিয়ে শাদের জন্য আগ্রহ নাই বিষয়টা কি এই জাতীয় বিষয়টি নিয়েই আপনাদের সামনে আমরা হাজির হয়েছি আজকে ইনশাল্লাহ কথা বলবো তো আসেন প্রথমত সবাইকে ওয়েলকাম করছি দূরের থেকে কাছের থেকে অথবা যেখান থেকেই যে আমাদের সাথে জয়েন করেছেন সবাইকে আবারও সুক্রিয়া জেজাকুল্লাহ হাইরান আপনারা শরীর হন বলেই তো আমাদের প্রোগ্রাম সফল হয় আমরা চাই যে হাজার হাজার মানুষ একসাথে একটা ক্লাসের মতো করে যেন এখান থেকে কিছু নিতে পারেন শিখতে পারেন এবং উপকার হয় আপনাদের উপকার হয় আর আমাদের সবচেয়ে বড় উপকার হবে কি জানেন আমরা এগুলো বলার কারণে সওয়াব পেয়ে যাব তো সেই সবের আশাই আমরা এইসব প্রোগ্রাম করে থাকি তো আসেন আজকের বিষয় যেটা আমি উল্লেখ করেছিলাম বিষয়টি হচ্ছে যে বিবাহ করতে অনগ্রহতা অনেকেরই অনগ্রহ এবার আমরা যাই সেই বিষয়ের উপর আল্লাহ সুবহানাহু তাআলা ইশাদ কোরআন হাকীম এর সূরা আর-রুমে ওমিন আয়াতিহি আন খালাক লাকুম মিন আজওয়াজা

তার মাঝ থেকে অন্যতম একটা নিদর্শন হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন মানুষ সৃষ্টি করেছেন তারপর মানুষকে দুই ব্যাগে বিভক্ত করেছেন সৃষ্টির দিক থেকে মানুষকে পুরুষ এবং মহিলা বানিয়েছেন তারপর তাদের একেবারে জোড়া তৈরি করেছেন আল্লাহ মিন আজিকুম এদের জোড়া তৈরি করেছেন তোমাদের মাছ থেকেই অর্থাৎ জোড়া বলতে একজন ছেলে আর একজন মেয়ে এটা মানব সভ্যতার ইতিহাসের প্রথম দিন থেকে শুরু হয়েছে নবী আদম আলহি সাদামকে সৃষ্টি করার পর তারই সন্তান হতো দুইজন দুইজন করে এক ছেলে এক মেয়ে একসাথে এদের জন্ম হয়েছে তো আগেরবার যে ছেলের হয়েছে জন্ম শেষের বার যে মেয়ে হয়েছে তাদের সাথে ভাই বোনের বিয়ে নবী আজম আলহি সালামের শরিয়তে এটা জায়েজ ছিল এটা আল্লাহ জায়েজ করেছিলেন যাতে করে বংশ পরম্পরাটা শুরু হইতে পারে তো সেই সময় থেকে নবী আজম আলহি সালামের সময় থেকেই এভাবে করে বিয়ে ব্যবস্থা শুরু হয়েছে উদ্দেশ্য কি বিয়ে উদ্দেশ্য হচ্ছে যে লিতাসকুনা ইলাইহা যাতে করে তারা একে অন্যের থেকে শান্তি সাকিনা প্রশান্তি লাভ করতে পারে স্বামী তার স্ত্রীর থেকে স্ত্রীর স্বামী থেকে মানসিক প্রশান্তি শারীরিক প্রশান্তি সব ধরনের মন মানসিকতার জন্য তাদের ঠিকঠাক থাকে এবং তারা আল্লাহ তাদার সুক্রিয়া আদায় করতে পারে ওয়াজা ওয়াজায় বাইনাহুম মাওয়হমা আল্লা রাব্বুল আলামিন এদের উভয়ের মাঝে স্বামী এবং স্ত্রী উভয়ের মাঝে যেন তিনি ভালোবাসা সৃষ্টি করে দেন আর মা সৃষ্টি করে দেন ভালোবাসা হচ্ছে ইয়াং বয়সে আর বয়স হয়ে গেলে পরে বৃদ্ধ বয়স হয়ে গেলে পরে ওই সময় রহমা ওই সময় যেন একে অন্যের প্রতি দয়াশীলতা থাকে কেমন দয়া অনুকম্পা মমতা ইত্যাদি দিয়ে যেন বুড়াবুড়ি একে অন্যকে তারা আসক্ত করে রাখেন এই হলো বিয়েসাজির মেইন উদ্দেশ্য কোন বয়সে কোন উদ্দেশ্য এটাও আল্লাহ অত্যন্ত পরিষ্কার করে এয়াতে মধ্যে বলেছেন আর মানুষকে যে ডিজায়ার দিয়েছেন যে নিড দিয়েছেন তার মানবিক প্রয়োজন যেটা দিয়েছেন সেই প্রয়োজন যদি নিডটা ফুলফিল না হয়ে থাকে সেই প্রয়োজনটা যদি সে পূরণ করতে না পারে তাহলে পরে তার জন্য সমস্যা হলো যে সে তখন আসল পথ ছেড়ে খারাপ পথে চলে যাবে যেখানে গিয়ে উপরে তার এই প্রয়োজনটা সে মিট করতে পারবে সেদিকে খোঁজাখুঁজি করবে এটা কি হালাল নাকি কি হারাম ওইদিকে সে আর তাকাবে না কারণ কি তাকাবে অবশ্যই যদি সে মুমিন হয় কিন্তু মুমিন হওয়ার পর ইমানদার হওয়ার পর আল্লাহর কথা সে মেনে চলার কথা ছিল কিন্তু যখন সে নিজে তার অ্যাপ্রোপ্রিয়েট জায়গা পায় না অর্থাৎ সে নিজে বিয়ে শাদি করার সুযোগ পায় না সুযোগ থেকে কোনো কারণে সে যদি বঞ্চিত হয় তাহলে পরে ইন ওয়েতে সে নিজে তার ডিজায়ারকে ফুলফিল করার জন্য চেষ্টা করবে তখন হয় কি তার নিজের ডিজায়ার হলো একটা সমস্যা আর আরেকটা সমস্যা হলো কি যে তার মনটাকে ডাইভার্ট করে দিয়ে হারামের দিকে শয়তান কেমন শেতানের কাজই হচ্ছে এটা যেন আপনার ভিতরে একটা অ্যাটেম্পটেশন সৃষ্টি করে দেয় যেন আপনি আপনার ইমান নষ্ট করেন আপনার ইমান নষ্ট আপনার আহলাক নষ্ট চরিত্র নষ্ট বংশ নষ্ট সব কিছু যেন আপনাকে নষ্ট করে আরামের দিকে দাবিতে করতে পারে এটা হচ্ছে শয়তানের কাজ শয়তানের কাজ আল্লাহ যে কয়েকটা উল্লেখ করেছেন কোরআনের মাঝে তার মাঝ থেকে এটা তার অন্যতম একটি কাজ যে যৌন আকর্ষণ সৃষ্টি করে আপনাকে আমাকে আমাদেরকে আমাদের সন্তানদেরকে যেন খারাপ পথে পরিচালিত করতে পারে এটা হলো শয়তানের অন্যতম একটা আহ ফম্বি কেমন তাইলে এবার আসি যদি এই আয়াতের আলোকে আমাদের শান্তি প্রশান্তি পাওয়ার কথা এই আমাদের সন্তানগুলো আজকে শান্তির স্থলে অশান্তিতে যায় কেন অশান্তিতে যাওয়ার কয়েকটা কারণ এক নম্বর কারণ হচ্ছে যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই যে বিয়েশাদির প্রয়োজন বোধ করে না কেমন বিয়েসাদির প্রয়োজন বোধ করবে না ওই ছেলে অথবা ওই মেয়ে যার মধ্যে পুরুষত্ব সমস্যা অথবা মেয়েলি সমস্যা আছে যে একটা পুরুষ স্বাভাবিকভাবে ন্যাচারালি একটা মেয়েকে দেখলে আকৃষ্ট হওয়ার কথা একটা মেয়ে একটা ছেলে দেখলে পরে আকৃষ্ট হওয়ার কথা কেমন কিন্তু তারা এখানে বাইন্ডিংস হলো ইসলাম এটাকে বাইন্ডিং দিয়েছে ইসলাম এটাকে একটা ব্যারিয়ার দিয়েছে যে না তোমরা আকর্ষণ শুধু থাকলেই হবে না তোমাদেরকে এটা হাদালভাবে বুক করতে হবে এজন্য তোমরা হাদাল যে নিয়ম নিয়মকানুন আছে সেই নিয়মের দিকে আগাও দ্বিতীয় কারণ হচ্ছে এইটা যে যখন হালাল নিয়মের প্রশ্ন আসে এই সময় একটা প্রস্তাব গেলে পরে আমরা বিয়ে দিই না ছেদের পক্ষ থেকে যখন প্রস্তাব আসে মেয়ের বাড়িতে মেয়ের বাবার কাছে ওই সময় মেয়েদের পক্ষ থেকে বা মেয়ের বাবার পক্ষ থেকে অনেকগুলো ডিমান্ড আসতে পারে এই ডিমান্ডগুলো ছেদের পক্ষ ফুলফিল করতে অপারও পারবে না কেমন কী কী ডিমান্ড আসে মেইনলি বড় একটা ডিমান্ড হয় মোহর হবে বিশ হাজার তিরিশ হাজার পাউন্ড এখন বিশ তিরিশ হাজার যদি একটা ছেলে শুধুমাত্র মোহরের মধ্যে ওয়াদা করে যে দেব। তাই তার কি আর কোনো করসপাতি নাই আর সে তো এতটা ওয়েল অফ না কেমন যে আপনার মেয়ের শুধু মোহরেই তার সালার সম্পত্তি দিয়ে দিবে এরপরে তার বিয়ের বিয়ের করস তারপরে বিয়ের পরে বাইর করস তারপরে হলো তার বাকি দিন সে চলবে কেমনি তার তো খাওয়া দাওয়া দরকার আছে তার বউকে আনতেছে বউকে খাওয়াবে না এরপরে গহনা এরপরে গহনা দেবে না তারপরে বিয়ে শতীর পার্টি করবে না পার্টি করলে আর কত হাজার মানে পাউন্ড লাগবে এভাবে করে যদি তার অঙ্ক করা হয় তাইলে একটা বিয়ের জন্যে সে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার পাউন্ড থেকে জোগাড় করতে হবে যাদের এই পয়সার সামর্থ্য নিয়েই তারা বিয়ে থেকে পিছিয়ে থাকে বলে আমি এখনও রেডি না কেমন আমি এখনও রেডি না মেয়েরাও মনে করে যে আমার অনেক ফ্রেন্ড বন্ধু আছে আমার 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 পক্ষের খরচ কম হইলেও ছেলেকে তো কিছু একটা দিতে হবে গিফটেড দিতে হবে এরপরে ছেলের বাড়িতে তার তার এই মেয়ের যে গোরে বাস করবে সেই গোটটা সাজিয়ে দিতে হবে এখন যদি মেয়ে মনে করে তার গোটটা সাজাইয়া দিতে হবে তার বাপকে তার মাকে তো এই অবস্থায় তার মা বাবার কত পয়সা লাগবে বলেন আর সকল মা বাবার তো এত পয়সা নাই যদি দুই তিনটা মেয়ে হয়ে যায় তাহলে অবস্থা খারাপ তো এই জন্য মেয়েরা কাজকর্ম করে বাপকে সাহায্য করে বলে যে ঠিক আছে এটা এই দশ হাজার নেন নিয়ে আমার বিয়ে শির ব্যবস্থা করেন বিয়ে শাদির একটু করসপাতি করেন যেখানে করসপাতির এই টানাফূরণ রয়েছে বা দাবি রয়েছে সেখানে যদি ছেলে অথবা মেয়ে তাদের এনাফ পয়সা থাকে না তাহলে এটাও বিয়ের থেকে পিস্টান হওয়ার অন্যতম একটা কারণ তাহলে এক নম্বর কারণ হচ্ছে যে বিয়ের প্রতি আসক্তি নেই ঠান নেই বিয়ের প্রয়োজনীয়তা তাদের কাছে ক্লিয়ার না এর জন্য কারণ কয়েকটি এক নম্বর হচ্ছে যে আর্থিক সমস্যা যেটা আমি একটু আগে উল্লেখ করলাম এখানে মেয়ের পক্ষ থেকে কিছু দেওয়ার একটা ডিমান্ড থাকে ছেলেদের পক্ষ থেকে যে আমরা আপনারা এগুলো দিবেন আজকে আজকাল ডিমান্ড না করলেও কিন্তু মেয়ের পক্ষ অটোমেটিক দেয় আর ছেলে চিন্তা করলো আমার এত এত বড় খরচ গেল এক নম্বর সমস্যা আর্থিক টানাপোড়ন বা আর্থিক অসুবিধা দ্বিতীয়ত হচ্ছে ছেলে মেয়েকে এই কী বলে মিট করে বা বা মিটিং করে দেখা সাক্ষাৎ করে পছন্দ হয় নাই অথবা উল্টা মেয়ের মেয়ের পছন্দ হয় না এই ছেলে এমতাবস্থায় এই মেয়ে ছেলে তারা না করে দিল এইভাবে করে না করতে করতে যখন আটজন দশজন পাঁচজন না করল তখন এই মেয়ে অথবা ছেলে তারা একটু বিরক্ত হয়ে যায় যে তাই আমার জন্য কোনো মেয়ে নাই আমার জন্য কোনো ছেলে নাই কেমন এইভাবে করে শুধু না যার সাথে দেখা সাক্ষাৎ হইলো ইন্টারভিউ হয়ে গেল। ইন্টারভিউ পরে দেখা গেলো যে না ওদের ছেলে না করতেছে না মেয়ে না করতেছে যে না এটা হবে না এই অসুবিধা এইভাবে করে আবার মোটামুটি একটু দেখা সাক্ষাৎ হওয়ার পর না হয়ে গেলে পরে কয়েকটা জায়গায় না যদি হয়ে যায় দুই তিনটা চার পাঁচটা না হয়ে গেলে পরে তখন বিরক্তি এসে যায় কেমন এক নম্বর দিন যেভাবে করে রেডি হয়েছে সেকেন্ড দিন এদুর হয় হয়ে থার্ড দিন এভাবে করে হয় নাই কেমন ফার্স্ট নম্বর দিন এভাবে করে রেডি হয় নাই কেমন তার আস্তে আস্তে করে কী হচ্ছে তার বিয়ের আগ্রহটা কমে যাচ্ছে এরপরে ছয় নম্বর বলবেন না আর আর আমার আমার সাথে কোনো কোনো দেখা সাক্ষাৎ করে লাভ হবে না কোনো মেয়ে আমার জন্য নাই বোধ হয় আমারটা পছন্দ হয় নাই অথবা মেয়ে বলতেও পারে যে আমার তো দেখা হয়ে গেল বাবা এখনও কোনো একটা ব্যবস্থা হলো না তাইলে আর বাদ দেওয়া তোমরা বিয়ে সাথে এইভাবে করে করে অনীহা অনাগ্রহ সৃষ্টি হয়ে যায় দুই তিন নম্বর আরেকটা কারণ হচ্ছে আনসিন রিজন কেমন এটা দেখা যায় না এটা কী রিজন যে বিয়ের প্রতি আকর্ষণ যেন না হয় আপনার ছেলের অথবা আপনার মেয়ের এজন্য আপনার কোনো আত্মীয় অথবা আপনার কোনো দূর আত্মীয় কোনো সম্পর্কে কেউ হয়তো আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে আপনার মেয়েকে আপনাকে করছে আপনার ফ্যামিলিকে করছে তাদের উদ্দেশ্য হচ্ছে যে বিয়ে শাদি যেন তোমার আওলাদের আওলাদদের বিয়ে শাদি না হয় এজন্য বিয়ের প্রতি কোনো আসক্তি নাই কোনো ধরনের আগ্রহ নাই এবং বিয়ের কোন প্রস্তাব আসলে বললেন না আই এম নট রেডি ইয়েট ওকে গিভ মি সাম টাইম এই সাম টাইমস নিতে নিতে তখন বাইশ কেমন হিসাব আরম্ভ হয়ে গেল এরপরে তেইশ এবার পঁচিশ তারপরে তিরিশ এখন আর আগ্রহ মুঠেই নেই এক মেয়ে তো পরিষ্কার বলে দিয়েছে যে আপনার মানে একটা বিয়ে হয়েছিল আপনারা আমাকে বিয়ে দিয়েছেন আমার উনিশ বছর বয়সে ওই সময় বিয়ের প্রয়োজন সেটা ফিল করতাম কিন্তু উনিশ বছরের পর আমার বয়স এখন চৌত্রিশ বছর কেমন আরও প্রায় তেরো বছর বেশি হয়ে গেছে বিয়ের পরে কিন্তু অনেক প্রস্তাব এসেছিল সবগুলো প্রস্তাব মেয়ে রিজেক্ট করেছে এখন বলতেছে যে আপনারা তো বিয়ে দিয়ে ফেলেছেন একবার আর আমাকে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন না বিয়ের কোনো প্রস্তাব আসতে পরে আপনারা এটা আমার কাছে নিয়ে আসবেন না আমি আর বিয়ে চাই না আসলেও তো ঠিকই বলেছে কারণ চৌত্রিশ বছর বয়সে যদি বয় বয়সে মেয়ে বিয়ে করে এই মেয়ের বিয়ে তো কোনো আগ্রহ না থাকারই কথা আর যে ছেলে বিয়ে করবে সেও তো একটা মানে তার তো বয়স্ক চল্লিশ হওয়া লাগবে কেমন মানে পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে তো তার বয়স হওয়া লাগবে এখন এই বয়সের ছেলে পাবেন কোথায় যে বিয়ে হয় নাই বা একটা হয়েছে এরপরে আসে তো এগুলা এইগুলা সমস্যা দেখা দিয়ে দেয় যখন সমস্যা দেখা দিয়ে দেয় তখন অনাগ্রহ আরও বাড়ায় আগ্রহটা আর থাকে না সে পর্যায়ে থাকে না কমে যায় চার নম্বর হচ্ছে পারিবারিক সমস্যা যে ছেলে বিয়ে করতে চায় কিন্তু মা বাবার ডিমান্ড হচ্ছে এমন একটা ফেরস্তা টাইপের মেয়ে আনবেন তারা ওই মেয়েকে জোগাড় করতে পারেন না যার ফলে অপেক্ষা করতে 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 ছেলের বয়স এখন তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ হয়ে গেছে কিন্তু তারা তাদের রুচি মতো মেয়ে পান না আবার ছেলে মেয়ে মেয়ের সাথে মোটামুটি যেগুলো তার ইন্টারভিউ হয় দেখা সাক্ষাৎ হয় এদের সাথে মোটামুটি সে চিন্তা করে দেখে যে এই মেয়ে তো আমার হয়ে যাওয়ার কথা দেখি আম্মা কি বলেন যখন আম্মার কাছে গেল আম্মা আর এটা কোনো মেয়ে হয়েছে এটা কোনো মেয়ের জাঁতই না দিয়েছেন আম্মা একটা অথবা বাপ বলেছেন হ্যাঁ ঠিক ছিল মেয়েটা ভালো ছিল শিক্ষা ঠিক আছে কিন্তু এদের জাত নাই দিয়েছেন বাবা অন্য হতোয়া এইবার তো সে তার তার মোটামুটি হইতো তার পছন্দও হয়েছিল কিন্তু এখন মার অথবা আব্বাজানের এই বাধার কারণে সে আর আগাইতে পারলো না এইভাবে এইটা করতে 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 মানে মা অথবা বাবার চাহিদা বেশি অথবা দেন দরবার করেন নেগোসিয়েশন করেন মাল দিতে হবে দন দিতে হবে এই করতে হবে সেই করতে হবে বাড়াই হবে গোড় দিতে যখন এইগুলো আরম্ভ হয়ে যায় তখন আর বিয়েশাদের মধ্যে আগ্রহ এবং মায়ামমতা থাকে না চার নম্বর কারণ আর তিন নম্বর যেটা আমি উল্লেখ করেছিলাম যে আনসিন একটা রিজন আছে আনসিন রিজনটা হচ্ছে যে এমন একটা সমস্যা এটা চোখে দেখা যায় না এমন একটা কারণ যেটা খুঁজে পাওয়া যায় না এটা কি এটার অর্থ হচ্ছে যে আপনার ছেলে এবং মেয়েকে ব্ল্যাক ম্যাজিক করে রাখছে তাবিজ করে রাখছে জিন দিয়ে আপনার মধ্যে আপনার ফ্যামিলির মধ্যে একটা সমস্যা সৃষ্টি করে রেখেছে যাতে করে আপনার কোনো সন্তানের বিয়ে না হয় কেমন অথবা এটার অন্য একটা কারণ থাকতেও পারে সেটা হচ্ছে যে দুঃখিত যে বা যারা এই কাজটা করেছে তাদের কোনো ফ্যামিলির পক্ষ থেকে তাদের ছেলে তাদের বাতিজা বাগনা যারই হোক হয়তো কোনো একটা প্রস্তাব আসছিল আপনার মেয়ের জন্য বা আপনার ছেলের জন্য ওদের মেয়ের প্রস্তাব আসছিলো আপনি পরে দেন নাই এই না দেওয়ার কারণে তারা একটু রিস্ক হিসেবে নিয়েছে একটা চ্যালেঞ্জ যে দেখি তোমার তোমার মেয়েকে কোথায় বিয়ে দাও আমরা দেখবো না দেখি তোমার ছেলেকে কোন জায়গা থেকে মেয়ে আনতে পারো আমরা 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 দেখবো এই যে চ্যালেঞ্জ করে ফেলেছে এই চ্যালেঞ্জের ফলে এখন বিষাদি হচ্ছে না অথবা বিষাদিটা খুব ডিলে হয়ে যাচ্ছে এতে করে ওই যে দেরি হয়ে যায় যে হবে 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 ওই মেয়ে না ওই মেয়ে এ বি সি ডি এইভাবে করে 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 মোটামুটি ইন্টারভিউ হচ্ছে দেখা সাক্ষাৎ হচ্ছে কিন্তু ওই যে তার মানে মোটামুটি পছন্দ হয় না আসলে সে পছন্দ হয় নাতে নাই বরং ঘটনা হচ্ছে এটা যে সে চায় বিয়েটা হোক কিন্তু ওই যে জিন দিয়ে শয়তান দিয়ে তাবিজ দিয়ে ব্ল্যাক ম্যাজিক দিয়ে আটকাইয়া রাখছে বান মেরে রাখছে যেন ছেলেয়ার মেয়ের বিয়ে না হয় আপনার সাথে তার শত্রুতা এখন আপনার সাথে শত্রুতাটা আপনার সন্তানের উপর দিয়ে এখন যাচ্ছে এই যে কারবার কিন্তু অনেক মানুষ করে সম্মানিত ভাই বোনেরা এগুলো যদি হয় তাইলে উপরে আমরা কিভাবে করে এখান থেকে পরিত্রাণ পেতে পারি বাঁচতে পারি কীভাবে বাঁচার ব্যাপারগুলো আমরা পরবর্তী সেগমেন্টেনশালে উল্লেখ করব এবারে আসি যে এই কাজগুলো যদি কেহ করে তাহলে এগুলা কি করা ঠিক এগুলা যদি কেউ করে তার পরিণতি কি হবে আমরা একটু একে এঁকে যাই এক নম্বর হচ্ছে যদি ছেলে আর মেয়ের মধ্যে পছন্দের বিষয়টা ফাইনাল হয়ে যায় তাইলে পিতামাতার কাছে আমাদের এপিল পিতামাতার কাছে আমাদের এপিল যে ছেলের পছন্দ হয়েছে মেয়ে আপনি দিয়ে বা বার্গেনিং করবেন না প্লিজ আপনি নেগোসিয়েশন করবেন না বার্গেনিং করবেন না ছেদের পছন্দ হয়েছে মেয়ে দিয়ে দিন বাঙ্গানিও দিবেন না যে ওই ছেদের জাত নাই তার বাবার জাত নাই ওই মেয়ে খাটো ওই মেয়ের খাজ নাই এই ইত্যাদি অনেক অনেক ধরনের মানে কোয়েশ্চন এগুলো অ্যারাইজ করবেন না যদি ছেলে আর মেয়ে পছন্দ হয়ে যায় জিজ্ঞেস করেন ছেলেকে মেয়ে মেয়ে পছন্দ হয়েছে বাবু গিয়েছিল দেখতে কি অবস্থা যদি সে বলে আব্বু আপনারা যদি রাজি থাকেন তাহলে হইতে পারে যদি এটা বলে তাইলে প্লিজ দয়া করে কেউ আর দেরি করবেন না আপনারা আগাই যাবেন কারণ ঠের গেছে যে ছেলের এই মেয়ে দেখে তার পছন্দ হয়ে গেছে তার বউ মানেই সে রাজি আবার মেয়েও বলছে যে যারা আসছিল ওই ওই দিন দেখতে মোটামুটি আমার আমার কাছে রিজনেবল মনে হয়েছে তাইলে আপনারা আগাই যাবেন কেমন ছেলে আর মেয়ে যদি একমত হয়ে যায় তাহলে আমরা মা বাবারা মাঝখানে আর্গুমেন্ট করে অথবা কিছু ডিমান্ড প্লেস করে অথবা আমাদের নিজস্ব কিছু রুচি প্লেস করে আমরা যেন এটাকে ডিলে না করি আর নয় আমরা গুণাগার হয়ে যাব কারণ ছেলে আর মেয়ে মোটামুটি পছন্দ হয়ে গেছে যদি এমনি দেখা সাক্ষাৎ ছাড়াও কোনো ছেলে তার তার ক্লাসমেট তার স্কুল কলেজের ক্লাসমেট ইউনিভার্সিটির ক্লাসমেট অথবা একসাথে কাজকর্ম করে একটা অফিসে কেমন ওদের একে অন্যের সাথে মোটামুটি তাদের দেখা সাক্ষাৎ হয়ে গেছে এই জাতীয় গুণ মেয়ে যদি থাকে তাইলে এই জাতীয় মেয়ে বা ছেলে যদি হয় তবুও পিতা মাতা খুব বেশি বাদ সাধবেন না খুব বেশি বাধা দিবেন না আপনারা মোটামুটি মিল হইলে পরে আগাই যান যদি না আগান তাহলে ওদের যে একটু তাদের মধ্যে একটা ইন্টিমেসি হয়েছে একটু দেখা সাক্ষাৎ হয়েছে তাদের মধ্যে একটা আদান প্রদান হয়েছে মতের আদান প্রদান হয়েছে স্কুল কলেজ সময় থেকে শুরু করে পরবর্তী সময় কাজকর্মের সময় যেখানেই হোক তাদের মিটিং টিং হয়ে গেছে এবারে যেন আপনি আমি বাধা দিয়ে আটক না করি এদেরকে যেন আমরা আট না রাখি বরং আমরা যেন গিবিয়ে দিয়ে দিই যে ঠিক আছে বাবা চলো আমরা হালাল করে দিই তখন মেয়ের বাড়িতে আপনি প্রস্তাব নিয়ে যান জিনিসটা শেষ করে দেন ইজিলি নেন আপনি নিয়ে একদম শেষ করে পারলে ভালো দুই নম্বর যেগুলো কারণ আচ্ছা এক্ষেত্রে যদি কোনো পিতা মাতা আটকান কেমন আপনাদের নিজস্ব চয়েসের কিন্তু সমস্যা হয়ে গেছে ছেলে মেয়ে একমত কিন্তু আপনাদের সমস্যা তাই আপনাদের কোনো গুণা হবে কি না অবশ্যই গুণা হবে গুণা হবে একটা আর দুনিয়ার দিক থেকে একটা ক্ষতিও আছে ক্ষতি হচ্ছে এইটা যে ছেলে আর মেয়ের এই জায়গায় পছন্দ ছিল আপনি বাধা দিচ্ছেন এই জন্য তারা হারাম করতে পারে এক দ্বিতীয়ত তারা যদি হারাম নাও করে তাদের মধ্যে মনের মধ্যে একটা ডিপ সম্পর্ক এখানে কাজ করবে কেমন এরপরে যদি আপনারা আপনাদের চয়েস মতো আরেক জায়গায় বিয়ে দেন তাহলে পরবর্তী সময়ে ওইটা তাদের মন থেকে একদম মুছে যাবে না এটা স্মরণ থাকবে ওই মেয়েরও স্মরণ থাকবে ওই চেঁদারও স্মরণ থাকবে যার ফলে শয়তান নিজের মধ্যে একটু গোল্ড লাগাবে একটু মিষ্টি লাগাবে সুইট লাগাবে কেমন গুরুত্ব বুঝে সবাই একটু গোল্ড লাগাইয়া রাখবে এরপরে যখন ওই আপনাদের পছন্দ অনুযায়ী মেয়ে আনছেন এখন ছেলের এটা হয় না কেমন তো ছেলে বলে যে ওইটার থেকে ওইটা ভালো ছিল ঠিক আছে এর তো হচ্ছে যে আগে তাদের পছন্দের জায়গায় বিয়ে দেন নাই আপনি আপনার বিভিন্ন ধরনের অসুবিধা আপনি উল্লেখ করেছেন আপনি শ করেছেন যে এখান থেকে কিছু পাওয়া যাবে না আমি স্কিন এদের জাত নাই এদের পয়সা কম গাড়ি ঘোড়া নাই মানে কত আপত্তি করেছেন আপনি তো এই জন্য আপনি কিন্তু গুদাগর হচ্ছে হচ্ছেন যে তাদের পছন্দ মতো আপনি আপনি এই কাজটা করে না দেওয়ার ফলে তারা দুনিয়ায় শরীয়তের রুল ব্রেক করেছে হয়তো হারামও করেছে তো হইতে পারে আর এখন আপনি যেখানে আপনি যেখানে হাওয়া করে দিয়েছেন আপনি দুনিয়া পেয়েছেন মেয়েটা খুব ভালো না এবং তা কোনো তা কোনো মন বসে না তার পছন্দ হয় না এই অবস্থায় আপনি দিয়েছেন জোর করে সে সংসার করছে কিন্তু তার মন থেকে ওই আগের মেয়ের কথাটা তার পড়ে না অথবা এই মেয়েটাও এমন হয়ে গেছে যে বিষেদি দিয়েছেন ঠিকই কিন্তু স্বামীর গড়ে তার মন নাই মন হচ্ছে ওই ছেলের প্রতি জালে তাইলে আপনারা কোঅপারেশন করলেন না বরং আপনারা দুনিয়ায় তাদের জন্য একটা হেল কিনে দিয়েছেন দিয়ে বলছেন এই এই হেলে বাস করো অথচ নিয়ম ছিল যে বিশেদি দেওয়া হবে লিথাসকোনা এর যেন তারা শান্তি পায় সম্মানিত আজকের অডিয়েন্স আমরা এক্ষুনি আমাদেরকে একটা ব্রেকে যেতে হচ্ছে ব্রেক থেকে এসে ইনশাআল্লাহ আপনাদের সাথে এই অবস্থাতে কিভাবে উত্তরণ পেতে পারি আমরা বাঁচতে পারি কিভাবে করে ইনশাল্লাহ সেই বিষয়ে আমরা কথা বলবো তো আসুন আমরা একটা ব্রেকে যাই ব্রেক থেকে আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ আজকে আরও আধা ঘন্টা আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ অতক্ষণে আল্লাহ রবুল আলামিন আপনারা আমরা আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন তাইলে ব্রেক থেকে এসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরক السلام عليكم ورحمه الله وبركاته. بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم وعلى اله وصحبه واتباعه وائمته المجتهدين اجمعين. সম্মানিত আজকের ভিউয়ার্স যেসব ভাই বোন আগের থেকে আমার সাথে জয়েন ছিলেন আপনাদেরকেও আবার একবার জানাচ্ছি আবারও আর যারা নতুন করে আমাদের সাথে প্রথম সেগমেন্টের পরে এখন জয়েন করেছেন আপনাদেরকে ওয়েলকাম করে যে বিষয়ে কথা বলছি বিষয়টি হচ্ছে যে বিবাহ সাদীতে আমাদের সন্তানদের অনাগ্রহ আগ্রহ কম মানে বিয়ে বসতে চায় না ছেলে বিয়ে করতে চায় না এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম আমরা আগে আর কথা ছিল যে এই সমস্যাগুলো যে চারটি সমস্যার কথা আমরা উল্লেখ করেছি ফোর প্রবলেমস উই হ্যাভ রিকগনাইজড নাও ইট ইজ ইম্পর্টেন্ট টু ডিসকাস অল ফোর ওয়ান বাই ওয়ান অ্যান্ড দেন হাউ টু গেট আউট ফ্রম দিস প্রবলেম উই হ্যাভ টু ট্রাই আওয়ার বেস্ট টু ফাইন্ড সাম ওয়ে আউট Because way out is there, but unfortunately we don't know. And so many parents they are suffering with their children, but unfortunately they could not find any way out. So it is our responsibility as an imam to help our community, to give them, show them some exits, help them uh, to find out some way out, inshallah ঠিক করেছি এক নম্বর হচ্ছে যে আর্থিক সমস্যা যে একটা ছেলে মেয়ে বিয়ে দিতে হলে অনেকগুলো পয়সা মা বাবার লাগে এই পয়সার সমস্যা হয়ে যায় মা বাবা জোগাড় করতে পারেন না অথবা ছেলেও পারে না কারণ একটা বিয়ে দিতে বিশ থেকে কমপক্ষে পঞ্চাশ হাজার পাউন্ড পর্যন্ত লাগে এর থেকে কমে পার্টি টাটি সহ এগুলো করা যায় না অনেকেই কিন্তু এই পয়সা জোগাড় করতে পারেন না বলেই বিয়ে দিতে আগ্রহ কমে যায় বলে যে পয়সা জোগাড় হোক এই জন্য ছেলে কাজ করে মেয়েরাও কাজ করে কোনো রকম যদি আব্বা আম্মাকে একটু হেল্প করা যায় কারণ মেয়ে নিজে জানে আমার বিয়ে আমার বিয়েতে কমপক্ষে আব্বা আম্মার দশ বিশ হাজার খরচ হবে এ তারা এত পয়সা কোথায় পাবে না কিছু তাদের আছে আমি একটু কাজকর্ম করে দিই না জোগাড় করি তো এই সমস্যা নিয়ে টানাপোড়ন হয় এতে করে বিষয় দিতে আগ্রহ থাকে না তাহলে এটা হলো এক নম্বর সমস্যা এই এক নম্বর সমস্যার সমাধান কি সমাধান হচ্ছে ইসলামে আসতে হবে রসুলসল্লাহ আলহিউসাল্লাম সাত করেছেন যে বিয়েতে মোহর কম কেমন নেতান যে বিয়েতে মোহর টহর কম হয় সেই বিয়েটি লাস্ট করে বেশি দিন হান এক দুই নম্বর বলেছেন যে আর্থিক সমস্যা সরি আর্থিক ক্যাপাসিটি যদি মোটামুটি থাকে তাইলে তোমরা ছেলে মেয়ে দেখা সাক্ষাৎ করো দেখা সাক্ষাৎ করলে কী লাভ হয় যে এই বিয়েটা স্থায়ী হয় সুফান আল্লাহ ছেলে আর মেয়ে যখন গিয়ে দেখা সাক্ষাৎ করবে তখন স্থায়িত্বের মধ্যে এই এই মিটিংটা এই সাক্ষাৎকারটা হেল্প করবে কেমন আল্লাহ তাইলে পরে এগুলো হচ্ছে ওয়ে আউট তিন নম্বর হচ্ছে যে করসপাতির ব্যাপারে মিনিমাইজেশন করার একটা পথ আছে ইসলামী পথ সেই পথটা হলো ছেলে বিয়ে করছে সে খাওয়াবে ছেলে বিয়ে করছে মেয়েকে সে এখানে মহর দিবে এমন কি যে ইমাম সাহেব পড়াবেন কাজী সাহেব পড়াবেন কাজী সাহেবের যে ফি আসে একশো দুইশো পনের তো তাকে পে করতে হবে তাহলে তার পক্ষ থেকে খরচ হল বেশি ছেলে মোহর দিবে আবার কনে সাজিয়ে নিতে যে কাপড় চুপড় লাগে এইগুলোও দিবে ঘনাকাঠি দিবে আবার সে পার্টি করবে খাওয়াবে আর মেয়ের পক্ষ থেকে কোনো খরচপাতি নাই কেমন মেয়ে বাবা এবং মা মেয়েকে রেডি করে শুধু তারা পাস করে দিবে এটাই ছিল ইসলাম আর ছেলে যে কয়েকটা কাজ করবে এক নম্বর তার মোহর দেওয়াটা ফরজ এবং এটা ক্যাশ দিয়ে দেওয়াটা ভালো আর যেগুলো আনুষঙ্গিক কিছু করস তো আছেই এটা হবেই তার সুনাদনা দিতে হবে মোহর দিতে হবে আর খাবারের ব্যাপারে মানে খাবার দাবারটা আমরা বাড়াইছি এটা হলো আমাদের নিজস্ব একটা শখ যেহেতু পয়সা আছে এই জন্য সবাই চায় যে একটা পার্টি হোক একটা বড় হল নেওয়া হোক সেই বড় বড় হলে খাওয়া হোক ইসলাম এইভাবে করে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করতে বলে নাই ইসলাম বলেছে বিষতি হচ্ছে খেজুর লাগাও ডেটস লাগাও খুরমা লাগাও এবং সবাইকে ইনভাইট করে আনো আখ হচ্ছে মেইন বিয়ে মেইন আখ যেটা এটাই হচ্ছে মেইন বিয়া। মেইন বিয়ের পার্টি হচ্ছে এটা যে আজকে অমুকের ছেলের বিয়ে হচ্ছে অমুক জায়গায় আসা সবাই এই যে সবাই আসো বলে সবাই বলে এই সময় কি খেজুর খাওয়াইয়া বা মিষ্টিমুখ করে বেরিয়ে করে দিলেন দে আর ইমাম সাহেব এসে করাই দিল হাদাল করে দিল বিয়ে হয়ে গেছে কিন্তু আমরা বিয়ে বলতে বুঝি কি জানেন যে পনেরো বিশ হাজার দিয়ে একটা হল নিতে হবে পাঁচশো মানুষকে তো কমপক্ষে খাওয়াইতে হবে আমার কমপক্ষে হবে তিনশো আপনাদের মেয়ের পক্ষ থেকে আরও দুইশো পাঁচশো না হয় বা আপনি অনেক বেশি হাজারকে হাজার মানুষ খাওয়াইতে হবে কেমন ছেলের পক্ষে এক হাজার আর মেয়ের পক্ষে আরও কয়েক শত হবে কমপক্ষে না আর এক হাজার তাইলে এখন বলেন যে এই দুই হাজার মানুষকে খাওয়ানো এবং বিয়ের পার্টি যখন হয় তখন এক একটা প্লেটের দাম হয়ে যায় কমপক্ষে বিশ পাউন্ড হ্যাঁ এখন বলেন যে কয়েকজন বাবা এই বিশ পাউন্ড করে পার প্লেট দুই হাজার মানুষকে খাওয়াইবার জন্য কত পয়সা লাগছেন এখানে সমস্যা অর্থাৎ ইসলাম এবার করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নাই ইসলাম বলেছে খেজুর দিয়ে মানুষকে মিষ্টিমুখ করে দাও কেমন বাস বিয়ে অমুকের ছেলের বিয়ে অমুকের মেয়ের সাথে হয়ে গেছে দ্য সিট এই খবরটা বলা আগ্রহ হওয়া আর এই যা একটু টুকটাক যেগুলো খরচপাতি আছে এগুলো করা কিন্তু মেয়ের পক্ষের কোনো খরচ নাই আসলে ইসলাম কিন্তু দেয় নেই কিন্তু এখানে মেয়ের পক্ষ আইসা শরিক হচ্ছে যাহা আমারও তো প্রায় একশো দেড়শো দুইশো পাঁচশো লোক আসবে এদেরকে অত খাওয়াতে হয় তখন বলে কি উভয় পার্টি বলে ঠিক আছে তাইলে খাবার দাবার আমরা এখনে শরিক হয়ে যাই অথচ মেয়ের কোনো প্রয়োজন ছিল না মেয়ের মেয়ের বাবার এখানে শরিক হওয়ার কোনো প্রয়োজনই ছিল না ইসলাম মোটেও কোনো বাধ্যতা করে না এই মেয়ের পার্টিকে মেয়ের বাবাকে মেয়ের মাকে যে তোমরা পাকশাক করে খাওয়াও খাওয়া অথবা করে খাওয়া না কেমন যে বেটা ছেলে ছেলে হইছে তার তো বিয়ে শিখী করার তা সে বিয়ে করছে সে অ্যানাউন্সমেন্ট দিবে কেমন আর আপনি আপনার মেয়েকে সাজিয়ে নিয়ে যাবেন এই ছিল কিন্তু আমরা এটাকে সামাজিকভাবে এমনভাবে কঠিন করছি যে বিশাল বিশাল অ্যামাউন্ট প্রথমে হচ্ছে মোহরের অ্যামাউন্ট অনেক বড় অ্যামাউন্ট লাগে যে অ্যামাউন্ট আমার অমুকের জন্য দিয়েছি আমার আগের মেয়ে আমার আমার একটা বাতিজির বিয়ে হয়েছে বাগ্নির বিয়ে হয়েছে ওরে দিয়েছি আমরা এত আর আমার মেয়ের এত এত কমে হবে বলে আমরা বার্গেনিং করি করে করে এইগুলার দাম বাড়াই এগুলো ইসলামিক দিক থেকে বড়ো গলত কাজ বড় ভুল কাজ তার বিয়ে হয়েছে কত যার বিয়ে হয়েছে যে সামর্থ্য ছিল সেটা দিয়েছে হয়তো অথবা আরেকটা আপবেড কালচার আমাদের সমাজে আছে যে কেবলমাত্র মুখে উল্লেখ করতে হবে একটা মহর বড় ধরনের মহর কিন্তু এটা দেওয়া লাগে না কেমন চুপেশারে সারে কানে 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 মুরব্বিরা বলে দেয় মি আর লেখ এটা শুধু লিখে দেখ এটা কিন্তু দিতে হবে না এই যে চুনামি করা হয় আমি চুনামি বললাম শব্দটা খারাপ হয়ে গেল এই বললাম যে যদি রসুল উল্লাহ আসলুল্লাহ সাথে করেছেন যদি কোনো বিয়ে এমন হয় যে ছেলে অথবা তার পরিবার বড় ধরনের একটা অঙ্কের মোহর হাকিয়ে বেড়ায় বলে এত 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 বড় আর সে দেয় না অথবা তার না দেওয়ার নিয়ত করে এগুলা করে তাইলে সে বিয়ে করেও এই মেয়ের সাথে তার জিনা করা হচ্ছে আস্তা জিন্দিগি সে এটা আদায় না করা পর্যন্ত তার জিনা হচ্ছে না এখন চিন্তা করে দেখেন অথচ আমরা বড় মোহর না হইলে আমাদের সম্মান বাড়ে না আমাদের ইজ্জতে ধরে আমাদের খান বংশ চৌধুরী বংশ আমাদের তমুক বংশ আমাদের এইভাবে হাই ফাই একটা স্ট্যাটাস আছে এই স্ট্যাটাসটা কী হয়ে গেল ল হয়ে গেল যদি পাঁচ হাজার কয় যদি তিন হাজার কয় দুই হাজার কয় এতে গেছে সব না কিন্তু খাতায় পথে লেগবে দশ পনেরো বিশ কেমন আর দশ শনিয়ে দিবে না যদি এই অবস্থা হয় তাহলে খেয়াল রাখবেন ও আমার সম্মানিত দিনী ভাইরা ও আমার সম্মানিত মারা বাবারা খেয়াল করেন যদি এই জাতীয় কোনো কারবার আপনারা করেন একটা লেখেন একটা আর করেন আর একটা এরপরে বলবেন যে বিয়ের রাতে তুমি মাফ নিও ইত্যাদি ইত্যাদি তাহলে এইগুলা রসুল আপনি দুই নম্বরই করলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই জাতীয় দুই নম্বর উম্মদের ব্যাপারে পরিষ্কার কথা বলেছেন যে না দেওয়ার নিয়ত পরে যে বিয়ে করবে বউকে এটা বউ হবে না এটা হবে জিনার সঙ্গিনী নীকে এই জন্য আমরা যেন জিনার পথে না আগাই উম্মতকে বলছি আমাদের সম্মানিত কমিউনিটি ভাই বোনদেরকে বলছি বাপদেরকে বলছি মাদের কাছে অনুরোধ করছি এই জাতীয় কারবারটা আপনার আর বাদ দেন অনেক কিছু করেছেন অনেক গুনা মোটামুটি হয়ে গেছে এখন এই যেটি গুনাহের পথগুলো আমরা বন্ধ করতে চাই এই জন্য আপনাদের কাছে আজকে এই বিষয়টি নিয়ে আলো আলোকপাত করছি আমি গেল তো এলে এক নম্বরটা কেমন আল্লাহর আজাবের সম্মুখীন যেন আমরা না হই খেয়াল রাখবেন বড় বড় মোহর হাঁকিয়ে নাম ধরলাম এত এত বড় অ্যামাউন্ট আর দেওয়ার বেলায় ফাঁকি বাজি দিবে না আর না হয় সামান্য দিবে আচ্ছা ঠিক আছে এক হাজার নেন দুই হাজার আজকে ক্যাশ দেওয়া হইলো আর বাকি আঠারো হাজার পরে এগুলো আস্তে আস্তে করে দেওয়া হবে এগুলো পরে পাওয়া যাবে ইত্যাদি কোয়া রাখে না দেওয়ার নিয়তে হ্যাঁ যদি সামর্থ্য থাকে একজন বেশি ধনী হয় বিশ হাজার পাউন্ড দিতে পারবে তাহলে এক্ষুনি দেন অসুবিধা কী এই তো গত কয়েকদিন আগে একটা বিয়ে পড়াইছি মাসাল্লাহ দশ হাজার পাউন্ড সে বলছে আমার 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 পয়সা রেডি আমি আমার আমার বউ হয়ে গেলে পরে আমার বউয়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেব আমি কাউকে দেব না সে ব্যাপারটা খুব শক্ত কেমন কয়েক আমি রুজি করেছি এটা আমার পয়সা আমার পয়সা আছে আমার বউ দশ হাজার পাউন্ডের মালিক হবে আমি চাই এবং আমি আমার বউর অ্যাকাউন্ট ছাড়া অন্য কারো অ্যাকাউন্টে দেবো না সুহান আল্লাহ এরপরে বিয়েসাদি হয়ে গেল হওয়ার পর এই দিন বিকালে পাঠাই দিয়েছে সে করে দিছে এইভাবে যদি কারো পয়সা রেডি থাকে আর মোটামুটি সে ওয়েল অফ ছেলে হয় ধনী হয় তাহলে বিষাদিতে বড় মোহর দিতেও কোনো আপত্তি নাই কিন্তু আপত্তি হলো সেই জায়গায় যে মোটা করে অ্যামাউন্ট ধরা হবে লেখা হবে দেওয়া হবে না দেওয়া না দেওয়ার নিয়ত যদি করা হয় এটা হলো আপত্তিকর কথা আশা করি এই বিষয়টা ক্লিয়ার আমরা যেন সেই পথে না যাই বরং ছোট্ট অ্যামাউন্ট দিয়ে রসুল উল্লাহ বলেছেন এই বিয়াটা স্থায়ী হবে কেমন হায়রুল মা আইসার রুহা কেমন ছোট্ট অ্যামাউন্টটা আইসার মানে সহজ কি বলে ইজি টু পে সহজ পে যদি হয় কেমন তাইলে পরে এটার মধ্যে হায়ের থেকে বেশি বারাকা থাকে বেশি কেমন আর বিয়ার পরে পরে যে দোয়া করা হয় সেই দোয়াটা হচ্ছে বারাকার দোয়া কেমন যে বারক আল্লাহমা বারক আলাইকুমা ওজামা আবই রকমা ফি খাইর আল্লাহ তালা তোমাদের বিয়ের মধ্যে বরকত দান করুন এবং উভয়ের বিয়ের মধ্যে বিয়ের আগদের মধ্যে যেন আল্লাহ রব আলমিন স্পেশাল রহমত এবং বরকত নাজিল করেন এখন দোয়া করবো আমরা বরকতের আর কাজ করলে আপনি গুনাহের কেমনে হবে দোয়া তো কবুল হবে না দোয়া করা হোক দশবার কিন্তু দোয়া তো কবুল হবে না এই জন্য যে আপনি আল্লাহর সাথে চিটিং করেছেন তাইলে আমরা আশা করব ইশাল্লাহ কমিউনিটির থেকে জিনিসটা আস্তে আস্তে করে দূর হবে বড়ো বড়ো অ্যামাউন্ট না ছোট্ট অ্যামাউন্ট দিয়ে বে দিবেন ছেলেকে অথবা মেয়ের মেয়ের বাবাও যদি হন তাহলে ছোট্ট অ্যামাউন্ট নিবেন আপনি আবার লম্বা করে হাঁকবেন না যা এত এত না হইলে হবে না হবে না এটা হইয়েন না প্লিজ ছেদের সামর্থ্য কি আছে কি কি সে দিতে পারবে তারা জিজ্ঞেস করেন কেমন ইভেন ছেদের বাপকে জিজ্ঞেস করে কোনো লাভ হবে না ছেলের জিজ্ঞেস করেন যে বাবা তুমি কত মহর দেওয়ার সামর্থ্য রাখবে যোগ্যতা আছে তুমি কি কাজ করো তোমার কাজকর্মের অবস্থা কী এই জন্য তার সাথে ফ্রিলি ফ্র্যাঙ্কলি আলাপ করে আপনারা মোহরটা ঠিক করবেন যেটা ভালো হবে তখন সে বলবে ই দি টু পে ফর মি ইজ থ্রি থাউজেন্ড পাউন্ড ওর ইট ইজ অনলি ওয়ান থাউজেন্ড পাউন্ড আই ক্যান গিভ ইউ ক্যাশ আর একসেট গোল্ড দেব আমার বউ যিনি হবেন তিনি তার রুচিমতো জন্য গিয়ে পছন্দ করেন আমি তার পছন্দের উপরে গিয়ে আমি পে করে দেবো দ্য সেট এই তো হয়ে গেলো এখন যদি স্বর্ণের দাম হয় তিন হাজার আর ক্যাশ দেয় বেটায় দেলে মোট টোটাল চার হাজার পণ্য তার বিয়ের মহরমা দুই নম্বর হচ্ছে সমস্যা যে মেয়ের পক্ষ থেকে দেওয়া যেটা বলছিলাম যে অনেক কিছু অনেক ছেদের পক্ষ ছেয়ে বসে যা আমার গড় সাজাই দিতে হবে অর্থাৎ গোটা ফার্নিচার দিতে হবে অথবা জিনিসপত্র দিতে হবে আরও ইত্যাদি ইত্যাদি আছে সব দিতে হবে যদি যদি কোনো ডিমান্ড করা হয় তাহলে ডিমান্ড করে নেওয়াটা দেখাছি কেমন কারণ মা এবং বাবা মেয়েটাকে একদম বন্ড হওয়ার পর থেকে তার জন্মের পর থেকে এখন বাইশ বছর বয়স হয়েছে তাকে পড়াইছেন মানুষ বানাইছেন কাজকর্ম শিখিয়েছেন এডুকেশন দিয়েছেন এরপরে তার মানে অনেক যোগ্যতা এখন হয়েছে এখন বৌগিরি করতে পারার মতো বয়সও হয়ে গেছে এই বয়সে একটা আস্থা একটা মেয়ে এনে মানে ফ্রি তোমার হাতে তিনি তারা সামিয়ে দেবেন এটা কি কম দিয়েছেন এটা বহুত বড় দান এই গিফট আপনি পাইলেন আরও আপনি ফাইন করবেন এখন যে মেয়ে তো দিশো দিছো তার সাথে করে আরও বালদেও আরও দুনিয়া দেও না এটা করা অন্যায় মেয়েদের পক্ষ থেকে কোনো কিছু ছেলেকে দিতে হবে এটা ডিমান্ড করা এটার নাম ডাকাতি এটা করবেন না এটার নাম জাহিজ না এটার নাম দান না কারণ এটাকে যদিও দান বলা হয় কোনো কোনো ক্ষেত্রে যে আপনারা কী কী দিবেন বলেন তাই এটা এটা তো ডিমান্ড হয়ে যেই মাত্র আপনি চাইবেন তাই এটার নাম ডিমান্ড আর যদি না চাইতে কেউ কাউকে কিছু গিফট দেয় সেটা হলো গিফট আপনি চান নাই কিন্তু দেখা গেল তারা অনেক অনেক কিছু দিয়েছেন বা আপনি নিয়ে যান কেমন কিন্তু ওইটা গিফট আকারে পরে থাকে না থাকে না বললাম ওই জন্য আপনারা আশা করি একমত হবেন আমার সাথে যদি বিয়েটা কোনো কারণে নড়সড় হয়ে যায় পরে বিয়ে কাজ করে না তালাকের দিকে আগায় তখন কি আপনার মালগুলো চান না আবার যে আমার মেয়ে নাই যেহেতু আমার আমার সব মাল ফেরত দিন দেখছেন নি কত বড় একটা জুলুম মেয়ে তো হইল একটা সমস্যা সমস্যা হয়ে গেল মেয়ে নাই সমস্যা তো আবার মাল ফেরত নেবেন রসুল রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কাউকে কোনো কিছু গিফট করে আবার রিটার্ন নেয় সে যেন ডগের বমি করা আপনারা খেয়াল করছেন হয়তো যে কুকুর বমি করে আবার ফিরত খেয়ে ফেলে বলে তো বলছেন যে এই লোকটা হচ্ছে সেই কুকুরের মতো এত খারাপ এক্সাম্পল দিয়েছেন নবী সাল্লাহ সাল্লাম এটা শরীফ মানুষ নবী এত ভদ্র তারপর এই এক্সাম্পলটা দিয়েছেন এত খারাপ মানে মানে কাজটা কত যে খারাপ যে গিফট করার পর যদি গিফটকে কেউ ফেরত চেয়ে নেয় তাইলে কুকুরের বমি করে খাওয়ার সমানের সাথে এক্সাম্পল দিয়েছেন নবী মোহাম্মদ সাল্লাম তাইলে লাভ কী হইল আপনি ইসলাম হারাইলেন এরপরে বিয়ে দিয়েছিলেন সোয়াবের জন্য সোয়াব গেল এরপরে আপনার মালও আপনি এখন নিয়ে যাচ্ছেন ফেরত মেয়ে তো নিছে এইভাবে করে যখন এগুলো হয় তখন মানে মানুষের আসল চেহারা দুনিয়াদার যারা মানে দুনিয়ার প্রতি আকৃষ্ট দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না রব্বানা দুনিয়া ওমা আল্লাহবিল আিরাত হালাক আখেরাতে এদের কোনো অংশ নাই আল্লাহ বলেছেন দুনিয়া এবং দুনিয়া দুনিয়ায় মাল চায় ধন চায় দৌলত চায় সম্মান চায় ইত্যাদি চায় কিন্তু আখেরাত একবারও বলে না এবং চায় না গেল তাইলে দুই নম্বর বিষয় এটার এটার সমাধান হচ্ছে যে আমরা এই জাতীয় কারবার করব না আমরা মেয়ের কাছ থেকে তার বাবার কাছ থেকে কোনো কিছু চাইব না ইনডিরেক্টলিও কিন্তু চাওয়া যাবে না কেমন ইনডিরেক্টলি চাওয়া যাবে না খাওয়ানোর কোথাও চাওয়া যাবে না যে ঠিক আছে আমরা খাওয়াবো তা আপনি তো বাপ আপনি খাওয়াইবেন মেয়ের বাপের খাওয়ানোর কোনো প্রশ্ন উঠে না মেয়ে মেয়ের বাপের পক্ষ থেকে শরীর হওয়ার কোনো নিয়ম নাই প্রয়োজন নাই কেউ যদি গিফট দেয় সেটা হলো অন্য কথা কিন্তু গিফটের ব্যাপারে সরাসরি ইনডিরেক্টলি অথবা ওই যে থার্ড পার্টি দেখে না কি বলে এটা গটক পার্টি গটক পার্টিকে একটু শোনায় যে তারা কি দিবে কিছু তো খুঁজে না আমরা তো অবশ্যই চাই না কোনো কিছু আমাদের কোনো ডিমান্ড নাই কিন্তু তারা তো কোনো কিছু করল না দেখছেন নি শোনায় আবার এদিকে বলে ডিমান্ড নাই ওই আর ওদিকে খুব কি করে চায় তো এইগুলো হচ্ছে দুই নম্বরই কেমন এইগুলো হচ্ছে নিয়তের মধ্যে গণ্ডগোল আছে জন্য মেয়ের পক্ষর পক্ষ থেকে যেন কোনো ধরনের কোনো ডিমান্ড না হয় ছেলের পক্ষ থেকে এটা খেয়াল রাখবেন এটা হচ্ছে তার সমাধান তিন নম্বর যে সমস্যা আমি উল্লেখ করেছিলাম যে বিয়েসাদি না হওয়ার জন্যে আপনার প্রতি রাগ হয়ে অথবা আপনার কোনো আচরণের কারণে অথবা এমনিতেই হিংসা করে আপনি একটু ওয়েল অফ ফ্যামিলি আপনার বাচ্চারা শিক্ষিত হয়ে যাচ্ছে আপনার এদের কাজকর্ম আছে আপনার এদের মশাল্লাহ অবস্থা ভালো আপনি একটু নামি দামি মানুষ আপনার প্রতি হিংসা করে কেউ হয়তো তাবিজ করছে ব্ল্যাক ম্যাজিক করছে আপনার মেয়েকে করছে ছেলেকে করছে না আপনার ফ্যামিলি কি করে রাখছে যাতে করে এদের জন্য কোনো বিষাদি না হইতে পারে এইটা যদি হয় আপনি যদি ঠের পান যে বয়স হচ্ছে কিন্তু কোনো বিয়ের প্রস্তাব আসে না আর আসলে পরে তারা অন্য দেখা সাক্ষাৎ করে না করে দেয় হয় ছেলে না করে দেয় হয়তো আপনার মেয়ে আগে না করে দেয় ঠিক না তো এইভাবে যদি অবস্থা যা বুঝতে হবে যে সামথিং ইজ দেয়ার রং এক্ষেত্রে আপনাদেরকে আমি আমি ইসলামিক সমাধান হচ্ছে যে রুকিয়া করবেন কেমন কোরআন হাদিসের যে রুকিয়া প্লিজ আমি অনুরোধ করবো তাবিজ কোজ করবেন না কেমন এই সমস্যা হয়েছে এটার জন্য তাবিজ করবেন সে করছে এক তাবিজ করছে শিরিক আর আপনি আবার তাবিজ করে করবেন আর একটা শিরিক শিরিক দিয়ে শিরিক আপনি দূর করতে পারবেন না শিরকের ব্যাপারে আপনি অত্যন্ত মজবুত থাকবেন যদি শিরিক করা হয়ে যায় আর আপনি উপরে শিরক দিয়ে শিরিককে উৎপাদন করার জন্য চেষ্টা করেন তাহলে আপনিও সময় গুণাগার হয়ে গেলেন এজন্য প্লিজ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেছেন যে আর তোমরা তোমাদের এই যেটি কোনো প্রবলেম হইলে পরে তোমরা রুকিয়া করো এবং সাহাবাকামের কোনো কোনো লোক করতে নি বলছেন রুকিয়াটা আমাকে দেখাও কেমন রসুলুল্লাহ বলেছেন যে তোমরা যে রুকিয়া করো রুকিয়া করে চিকিৎসা করো এই রুকিয়া কি দিয়ে করো আমাকে তোমরা আগে দেখাও মহান আল্লাহ আর দু আরেয়া রুকিয়া কম তোমাদের রুকিয়াগুলো দেখাও এরপরে রসুলুল্লাহামের কাছে এগুলা শ করা হলো দেখানো হলো তিনি চেক করে দেখলেন সুরা ফাতিহা হা আয়াতুল কুরসি কোরআন অন্যান্য আয়াত এন্ডে গিয়ে সুরা ইখলাস ফালাক নাচ এগুলোই তারা পড়ে তখন তিনি তাদেরকে পারমিশন দিলেন যে হ্যাঁ কোরআন দিয়ে রুকিয়া করতে পারো সহান আল্লাহ হ্যাঁ বিসমিল্লাহ আর কেই কম এইভাবে করে রুকিয়ার দোয়া দিয়া এখন আরম্ভ হবে ওই সময় এটা পুরা জায়েজ রুকিয়া কাজ কিন্তু আবারও বলছি তাবিজ কবজ করবেন না শির করবেন না এবং দিন কি বলে জিন দিয়ে চালান দিবেন না বান মারবেন না এগুলা সবগুলো হচ্ছে হারাম এগুলো হচ্ছে শির্খের পর্যায়ের গুনাহা আর যদি কেউ শিরকি গুনা করে। আল্লাহ বলেছেন কোরআনে সুরা আর মধ্যে ইন আল্লাহ ফিরু আর নিশ্চয় বিহি ওয়াব ফেরু মা দু নিশা যদি করা হয় তাহলে আমি আল্লাহ শিরখ মাফ করে দেব না অন্য যে কোনো গুনা হোক আমি পরোয়া করি না মাফ করতে আমার নাম নবফুর রহিম কিন্তু শির করলে পরে আমি মাফ করবো না তাইলে অত্যন্ত পরিষ্কার হয়ে গেল যে শির কি কারবার আপনিও সে করছে একটা আপনি আবার তাবিজ দিয়ে অথবা অন্য কিছু দিয়ে অথবা জিন্স আলান দিয়ে খনি করে কোনো ঋষিজি দিয়ে কোনো কাফের দিয়ে কোনো মুশ্রিক দিয়ে কোনো হিন্দু দিয়ে কোনো কিছু কোনো জাতীয় আপনি কোনো কোনো কিছু করবেন না প্লিজ গেল তিন নম্বর তার সমস্যার সমাধান চার নম্বর একটা বিষয় সুট্ট রয়ে গেছে সেটা হচ্ছে যে বিয়ে করতে চায় না আই এম নট রেডি এখন যদি রেডি না হয় কেন রেডি হয় না আপনারা ওয়ান টু ওয়ান করেন মেয়ের সাথে ছেলের সাথে বসেন বাপ মারা ফ্রেন্ডলি বসেন একদম ফ্রেন্ড হয়ে যান একদম ফ্রি হয়ে যান পরে ফ্রি হয়ে বসেন কথাবার্তা বলেন তার কি অসুবিধা আছে সমস্যা যে চিকিৎসার কোনো সমস্যা থাকে চিকিৎসাগত তাইলে তাকে আপনার জীবির কাছে নিয়ে যান গিয়ে গিয়ে ডিসকাস করেন করে তার চিকিৎসার ব্যবস্থা করে দেন এই তিন চারটে সমাধান আপনাদের সামনে সমস্যার সমাধানের কথা আলাপ করলাম আমার কাছে সব বিষয়ে কি বলে আমি যে নিয়ে আসবো এমন সম্ভব না আমি একলা এক মানুষ আপনাদের কাছে আমার থেকে আরও সুন্দর সুন্দর অ্যাডভাইস হইতেও পারে আমি এগুলাকে অ্যাপ্রিসিয়েট করি আমি অনুরোধ করব আসুন আজকে যে বিষয়টি অত্যন্ত অত্যন্ত জটিল বিষয় আমরা আলোচনা নিয়ে এসেছি যাতে করে আমাদের কমিউনিটির মধ্যে যারা সাফারার আছেন ছেলে নিয়ে অথবা মেয়ে নিয়ে আছেন বাপ মারা বড়ো সমস্যার মধ্যে আছেন তো এই বাপ মাদেরকে হেল্প করা যায় কি না এই জন্য আজকের এই উদ্যোগ ছিল আয়োজন ছিল তো আসুন আল্লাহ রবুল্লা আলমিন আজকের আমাদের এই টপিকটাকে কবুল করুন এবং আমাদের সবাইকে আমাদের কমিউনিটিকে আমাদের সন্তানদেরকে হেল্প করার জন্য এগিয়ে আসেন যে যাকে আল্লাহ ইরম আল্লাহ সুহান আমাদের সবাইকে সেই তোমতন করুন আজকের জন্য এই পর্যন্ত আমাদের কথা শেষ করি আগামী বুধবার ইনশাল্লাহ আশা করি দেখা সাক্ষাৎ হবে আল্লাহন আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সুস্থ রাখুন ভালো রাখুন ও আখরুদ আওয়ান আজ আহমদুলিল্লাহ রব আলমিন সুহান نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته